এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ইনটার জন্যই কি তুমি আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছিলে? চিত্রা, তুই কার সাথে কিভাবে কথা বলছিস? নিজেকে মুরগির মতন মনে হচ্ছে মা। একদিন খাইয়ে দাইয়ে পোষা হয়েছে, একদিন এইভাবে কাটা হবে বলে? চিত্রা, তুই কি বলছিস এসব? তোর একটু লজ্জা করছে না? চল চল আমার সাথে, চল চল। আমার নাতনির হইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইতে আছি। এ মা, এসব কথা বলো না। ও বাচ্চা মেয়ে, কি বলেছে আমি কিছু মনে করিনি। বৌদি, হ্যাঁ বলছিলাম, রূপের বিয়ে দেবেন যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, মেয়ে কিন্তু আছে। হ্যাঁ, খুব ভালো মেয়ে। এখনো আশা আছে রে পদা, এখনো আশা আছে। আছে তো। যেটা খুশি তোর নে না। হ্যাঁ, তোর বাবারটা করে কুবেরের সম্পত্তি, যা যা পছন্দ সব নিয়ে চলে যা বাড়ি। আরে আমি সব কিছু কেন নেব? আমি এখন শর্ট লিস্ট করছি, তার মধ্যে থেকে একটা দুটো যেটা ভালো লাগবে সেগুলো নেব। তুই তো ভাবিস না, তোর যেটা পছন্দ তুই সেটা। আমি আছি তো। খাজনার থেকে বাজনা বেশি, বাবার কথা একদম শুনবি না রে। বেশি বেশি খরচ করাস না বাবার, সামনে অনেক খরচ, বুঝতে পারছিস না? এই ব্ল্যাক টেপ লাগবে। তোমাদের কাছে ব্ল্যাক টেপ আছে? ব্ল্যাক টেপ কি হবে? মার মুখে লাগাবে। তুই কথা ছেড়ে দিয়েছিস তোর বাবার? এটা পছন্দ না? তো সেটা, এটা কোনো জামা নাকি? কি বলছো? বেশ তো দেখতে। কি বলছিস বেশ দেখতে? এটা এক বুকের সামনেটা কিরকম খোলা, যেন হাট করা দরজা খোলা। এটা এটা ভালো লাগে। আরে বাবা, এটাই তো স্টাইল। দুধ যে স্টাইলের মাথা মুন্ডু কিছুই বুঝি না, সেই স্টাইল আমি করবো না কি না না, ওটা আমার দ্বারা হবে না। দুধ থাক থাক, এই যে বুঝেছো, এই ঢের কি ভেবেছিলে তুমি ওটা পড়বে? ওই দিকে একটা পছন্দ করেছি তোমার জন্য, এসো দেখবে এসো। বাকি কেনাকাটাগুলো করতে হবে তো নাকি? আয় পূর্ণা। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে প্যাক করে দি। না না, এখন না, নেবো তো বটে, তবে বছর পাঁচেক পরে। আয় পূর্ণা। আসছি আসছি। তোমার মেয়ের বড্ড ল্যাজ মোটা হয়ে গেছে। বৌদি এসেছে,
রূপ আর তিতাসের বিয়ের ব্যাপারে কথা বলতে একটু দয়া করে শান্ত হ। তুমি নিজের মুখে কও না, আমি বুঝতে পারছি না কি হয়েছে, তুমি এত আপসেট কেন? কলেজের একটা ছেলের সাথে প্রেম করে বসে আছে আর জানেন ফল আমার টাল করছিল। আমার সে কি, আমি হাতেনাতে ধরে ফেলেছি। হাতে নাতে ধরার কি আছে, আমি কি বাচ্চা নাকি? নিজের লাইফের ডিসিশন তো নিজেই নেবো। সত্যি কি তিতাস কারোর সাথে সম্পর্কে জমিয়েছে নাকি এগুলো ছায়ার? এই মানুষটা, এই মানুষটার মতো একজন শাশুড়ি মা তুই না মাথা কুটে মরলেও পাবি না। এসব কথা ওকে বলো না ছায়া। দেখো আমরা যেভাবে ভাবি সবসময় যে তেমনটা হবে সেটা তো নয় না, বিশেষ করে বিয়ে। তুমি এত মাথা গরম করো না, মেয়ে বড় হচ্ছে, মাথা গরম করে এমন কিছু বলো না যাতে মেয়ে তোমার থেকে দূরে সরে যায়। মাথা ঠান্ডা করো, ওর সাথে কথা বলো, হ্যাঁ কথা বলতে হবে। পিসিমা চলো আমরা ঘরে যাই। দেখো ছায়া, বুদ্ধি তো একদম ঠিক কথাই বলেছে। তুমি যখন এতদিনে কিছু বুঝতে পারোনি তখন এখন রাগারাগি করে লাভটা কি? আমি বলছি একটু শান্ত হও, মাথা ঠান্ডা করো।